নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখাবো নিরামিষ ভেজ ঝোল। আর খুব সুন্দরভাবে নিরামিষ ভেজ ঝোল আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন নিরামিষ দিনের জন্য। তো এই রেসিপিটা আপনাদের কাছে অত্যন্ত দারুণ হবে। আপনারা যদি নিরামিষ দিনের জন্য কিছু খুঁজছেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো অবশ্যই পুরোটাই আপনাকে দেখতে হবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন আজকের ভিডিও। তো নিরামিষ ভেজ ঝোল বানানোর জন্য যেটা আমাকে জোগাড় করতে হবে সেটা হচ্ছে কিছু সবজি তো আমাকে নিতেই হবে। তাহলে এখনকার কচু বেরিয়ে গেছে, কচু, আলু, বেগুন, আর তার সাথে যেটা মেন দরকার বড়ি নিতে হবে, একটু টমেটো। তো এইগুলো দিয়েই কিন্তু একটা ভেজ ঝোল আজকে আপনাদের দেখাবো, এবং একদম নিরামিষ প্রক্রিয়ায়। মশলা আদা, জিরে আর সর্ষে, লঙ্কা আর অল্প করে একটু পোস্ত। স্বাদটা দারুণ হবে, আপনারা অবশ্যই এগুলো পেস্ট করে নেবেন। আর এই সবজিগুলো দিয়ে কিন্তু আজকের এই ভেজ ঝোলটা আপনারা দেখুন রেসিপিটা পুরো, তাহলে যারা যারা জানেন না কীভাবে করতে হবে তাদেরও কিন্তু এটা একদম সহজ হয়ে যাবে। আর যারা যারা নিরামিষ দিনের জন্য খুঁজছেন কী করব, চিন্তা ভাবনা করছেন, রোজই একঘেয়েমি খাবার খাচ্ছেন, তাদের জন্য কিন্তু বলবো এটা নতুনত্ব, আপনারা অবশ্যই অনেকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু ভিডিওটা দেখার পর আপনাদের অবশ্যই সেটা পছন্দ হবে। এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে, আর এবারে তেজপাতা ফোড়ন দেব। তো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, প্রথমে বড়িগুলোকে ভেজে নিতে হবে। তো বড়িগুলো দিয়ে দিয়েছি, বড়িগুলো ভেজে নেব। তো বড়িগুলো ভাজা হয়ে গেল, বড়িগুলো একটি জায়গায় তুলে নিচ্ছি। প্রথমে টমেটো দিয়ে দিলাম, এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা এই সবজিগুলো একটু পালে তেলে নেড়াচাড়া করে নেবেন, তাহলে স্বাদটা আরও বেশি পাবেন। তো একটু তেলে নাড়াচাড়া আলুগুলোকে করে নিচ্ছে। আপনারা চাইলে সমস্তগুলোকে আলাদা আলাদা করে নেড়ে নিতে পারেন, যত ভাজবেন তত স্বাদ হবে, কিন্তু আপনার কিন্তু সেটা হেলদি রেসিপি হবে না। তাই সব কিন্তু আমরা ভেজে আপনাদের দেখাচ্ছি না, তো সব কিন্তু ভেজে ওই জন্য আমরা করিও না, আপনারা চাইলে করতেই পারেন। তো এবারে কিন্তু বেগুন দিয়ে দিলাম, তো সবজিগুলো এক একই দিয়ে দেবো এবং একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো আমার সমস্ত সবজি কিন্তু একবারে দেওয়া কমপ্লিট, এবারে ভালো করে তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদ দিচ্ছি অল্প করে, মানে হাফ চা চামচ হলুদ দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই পরিমতো দেবেন। লবণটাও অবশ্যই আপনার সবজির পরিমাণ অনুযায়ী একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি হাফ চা চামচ লবণও দিয়েছি, যেহেতু ঝোল হবে, ঝোল রেসিপি, তার জন্য একটু লবণ অবশ্যই লাগবে। তো আপনার সবজির পরিমাণ অনুযায়ী আপনি কতটা ঝোল করবেন সেটা দেখে নিয়ে কিন্তু লবণের পরিমাণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবারে ধনিয়া পাউডার দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, বড়িগুলোও দিয়ে দিলাম, সমস্ত কিছুই দেওয়া কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কালারটা কেমন এসেছে অবশ্যই বুঝতে পারছেন। আর এবারে কিন্তু জল দিতে হবে, তো সিদ্ধ হবে, জল অবশ্যই বেশি করে দিয়ে দিতে হবে, আর গ্যাসের আঁচটা অবশ্যই একটু মিডিয়ামে দিয়ে রাখার চেষ্টা করবেন। তো জল দিয়ে দিচ্ছি, ডুবিয়ে জল দিয়ে দেবো, কারণ সমস্ত সবজি সিদ্ধ হবে এখানে। কারা কারা এই ধরনের ঝোল রেসিপি পছন্দ করেন না অবশ্যই কমেন্ট করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যে পড়ছে এদিকে, তো আপনারা অবশ্যই চাপা দিয়ে দেবেন, 5 মিনিট পর চাপাটা অবশ্যই খুলে নেবেন। তো আমিও সেটাই করেছি, আপনারা দেখতে পেয়েছেন। তো দেখতেই পাচ্ছেন ফুটছে, আর কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়েছে, কিন্তু দেখে নিতে হবে। তো আমার এখানে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু একটি পাত্রে ঢেলে নিলাম, আপনারাও কিন্তু অবশ্যই
সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেলে এটাকে স্বাদ দেখে নেবেন, লবণের পরিমাণ ঠিক আছে কিনা দেখে নেবেন, তারপরেই কিন্তু এটা আপনারা পরিবেশনের জন্য নিয়ে যেতে পারেন। তো এখানে গরম মশলা একটু অল্প করে ছড়িয়ে দিচ্ছি যাতে আরও স্বাদটা সুন্দর আসে। যেহেতু নিরামিষ, যতটা পারা যায় অনেক রকম কিছু দিয়ে কিন্তু স্বাদটা নিয়ে আসতে হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো রেসিপি নিয়ে খুব শিগগিরই আবার আপনাদের সামনে চলে আসবো।